Hello, my viewers. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে আমি আর একটা ভিডিও করলাম আমার গার্ডেনের। তো আমার গার্ডেনের আমার উড়ির গাছগুলা আর কি লাল লাল হয়ে গেছে, আর অনেকটা ভিডিও ইয়ে করছি। আগের ভিডিওর মাঝে আমি দেখাইছিলাম যে বাঁকা উড়ি ফাড়ছিলাম, লাউ ফাড়ছিলাম, কিন্তু এরপরে আমি আরবারও উড়ি নিছিলাম ফাড়িয়া, এটা আর আমি ভিডিও করছি না। আর ওখানে আবার গাছ তো মরি যাতে দেখাইলাই আর একটু সব সবরে গাছ খেতে হইল অবস্থা। তো অনেক এখনো আছে পুরি ধরা আছে গাছের মাঝে, নেওয়া যাইব, কিন্তু আমি এখন নিলাম না। আমার আগেরও অনেক পুরি রয়েছে গরু আর কি, তা কত খাওয়া যায়, খাইতে খাইতে ভালো লাগে না। আর যে সময় আমরা গার্ডেনের উড়ি থাকে না, বাজার থেকে কিনিয়ে আনি, শপিং থেকে কিনিয়ে আনি, তখন মানে অত প্যাকেটের মধ্যে অত থোড়া থাকে উড়ি, মানে ইয়ে করা যায় না, মনে হয় যে আটটু থাকলে ভালো হইলো নে ওরকম। আর গার্ডেনের উড়ি হইলে খাইতে খাইতে ভালো লাগে না ওই সময়। যাই হোক, তো দেখাইলাই আমার গার্ডেনের উড়ি। উড়ি আজকে ফাড়তাম না, আজকে আমার অনেক উড়ি আছে গরো ফ্রিজের মাঝে, ও খাড়িও বানাইছে, এটাও রয়েছে। যাই হোক, তো না আরো উড়ি আছে। আর ইসলাম নানি আগর ভিডিওর মাঝে আমার একটা দেশলা যে ছোট আছিল কই আছিল, ওখানে ওটা বড় হয়েছে, আমার মনে হয় আরো বড় হইব। ওখানো খসমা রয়েছে, ওখানো খসমা রয়েছে, আরো বড় হইব লাউটা। আর এটা যখন ফাড়িলিম আরো 2-3 দিনের মাঝে ফাড়িলে তো লাগবো, এটা হাঁটু বড় হইব। এটা যখন ফাড়িলে মতো ওটা বড় হয়ে যাব, ভিতরে বড় হওয়া শুরু হইব আর কি, ওটা লাগে ওখানে ওটা বড় হন না। তো যাই হোক, এটা ঠিক যাইব। আর অন্য আছে আর একটা, ওটা জানি না, ও এটা তো লাল হয়ে যার, অনেক একটা কই লাল হইয়া ওইয়া, ও ফালাইছিলাম একটা, অন্য ও ফালাইছিলাম একটা ফাড়িয়া, তো ওলাম খালা খালা হয়ে যায়। এটা জানি না কি হইব, বড় হইলে দেখাই মনে আবার। আর কোন টমেটো, টমেটো তো নিলাম একটা একটা করিয়া, এখন ডালা তাকিয়া অনু নিয়েছিলাম কালকে অনু তাকিয়া। তো যাই হোক, অন্য আরো আছে, অন্য তাকিয়ে নিয়েছি গিয়া, আর অন্য খাঁচা খাঁচা আরো আছে। এখন ডালের মাঝে তোমার বাঙ্গিয়া পড়ি যার টমেটোর বাড়ে। আর অন্য তাকিয়েও নিয়েছি, নেওয়া নিলাম 2-3টা করে নিলাম, খারিদ দিই নি। আর ফাঁকি দিয়েছে একটা, ওটা নিব গিয়া। অন্য ভিতরে আরো আছে টমেটো, গার্ডেনও দেখতে আমার খুব ভালো লাগে আর কি, খাওয়াটা খুব বেশি ভালো লাগে গার্ডেনও আমার, গাছ সবজি দেখতে। আজকে বেশি রয়ে দূরছে, এটা লাগি পালা করি দেখা যান না। আবার বড় হরি রানার বিনস, এসখন কত লম্বা লম্বা হয়েছে রানার বিনস, বড় বড়। এটা এটা বাজারও তখন মানে শপিংও অত বড় কিনতে মিলে না, কিনতে মিলতো না, কত লম্বা দেখা নেই, কত লম্বা রানার বিনস। অন্য আরো দুইটা
বেশি লাগে রাখে দিছে কিন্তু। আর তা কিনেছিলাম গিয়ে আর বার মাঝানো তার ভিডিও করছি না। আর কোন লাউ আর একটা দরের একটা গাছ বড় বড় হইলে দেখায় মানে এখনো ছোট রয়েছে। আর এখানে তো দুইটা ধরছিল লাউ নিচে গিয়া আর গাছও খাটিয়ে দিলেছি। গাছ লাল লাল হয়ে গেছিল, কিছু খাটিয়ে দিলেছি। আর এক লত রাখছি অনু বড়োর একটা, তো একটা লত রাখছি জানি না দেখা জাননি। তো অন্য মিষ্টি লাউর গাছ এখনো মিষ্টি লাউ ধরছে না, এলে আগা নিছিলাম গিয়া পাতা উতা নিছিলাম গিয়া খাটিয়া কিছু নিয়া খাড়ি বানাই লেছি। আর অন্য হয়েছে লাউ, আর জানি না এটা এনেও কতটা লাউ হয়েছিল কিন্তু সব লাল লাল হয়ে যার, সব লাল লাল হয়ে গেছে ফসি যার, এটা ফসি যার খালা খালা হয়ে যাব। আর অন্য আর একটা মানে ছোট রয়েছে ওটা মনে হয় টিকবো, তো যদি বড় হয় তো দেখায় মানে সবরে। কিন্তু আমার ভিডিওগুলা সবাই দেখিয়ে জানি না, কিন্তু সকলে লাইক দেয় না জানি না কেটা লাগে। যদি আমার ভিডিওর মাঝে কিছু ভুল ত্রুটি থাকলে আপনারা কইবা আমারে কমেন্ট করিয়া, নেক্সট ভিডিওর মাঝে আমি ট্রাই করমু যাতে এই ভুলগুলি সমাধান করাবার লাগে। তো যাই হোক আপনারা কইবা আমার ভিডিও আর কিলা হললে ভালো হইব, আমি তো ট্রাই করাম। আর ওইসে আমার টমেটোর গাছ আরো পাখে টমেটো, আর অন্য আরো টমেটো। আর টমেটো তিনটা কি আমি নিছি কি টমেটো ফাড়িয়া ফাড়িয়া আর কয়টা রয়েছে আর কি। কত বড় জানি মাখরের জাল হয়েছে, স্পাইডার ওয়েব গেছে, সে ডর লাগে সামটাইমস। আমার টান রে আমি যেতাম ভাই, তারা লাগিয়ে যাওয়া যায় না কোনো আনো গার্ডেনের মাঝে যেমন তারার বসবাস হয়ে গেছে। আর ওই দেখো আমার গার্ডেনের বড় লাউ, লাউ তো নিচে গিয়া মানে 10-12টা পাড়িয়া, আর ওটা হয়েছে বড় লাউ গার্ডেনের এবারের। এটা প্রায় 3-4 কেজি হইব, দেখ মানে ফাড়িয়া কতখান ওজন। এখানে এবার লাউর সাইজ এটা বেশি তো একটু লম্বার আছিল, কিন্তু ওখান দেখি লাউ যখন ধরছে দেখি ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের হয়ে যার, গোল গোল কুমড়ার লাখান জানি না কীটা লাগি। আর এক লাউর বেশি আমার গার্ডেনেরও লাউ লাউ বেশি দিয়ে আমি করছি, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যার জানি না কীটা লাগে, বা সুন্দর লাগে আমার কাছে। ও একটা টিকবো মনে হয় কেন, উনি এক লাউ ফসিয়া ফসিয়া ফড়ি গেল জানি না কীটা লাগে। এটা ওর অনেক লাউ ঠিকই না,
তো যত্ন করে, কিছু তো আর বাদ রাখি না। কিন্তু এবার আমি বেশি কিনিয়া সার ব্যবহার করছি না, আর আমার পুরান মাটিও আবার নতুন মাটি আমি দিছি না, মনে হয় এটা লাগি হইতে পারে। কিছু নতুন মাটি দিলে মনে হয় আরো বাল্লা ধরলো নাই, কিন্তু যাই হোক যতখানি ধরছে আমরা লাগি না পাশে। আমি আমার ফ্রেন্ডেও দিছিলাম, তো তাই না যে খুব খুব খুশি হয়েছে। বাল্লা দিন হরিলাই হলান, তে আরো 4-5টা মনে হয় ধরবো। আর তো এবার কিন্তু খুব বেশি বাঁকা ইয়ে খাইছি, শসা কিউকাম্বার আমরা খাইছি নিয়া গার্ডেন তাকিয়া। এবার অন্য বছর তাকিয়ে এবার কিউকাম্বার বাল্লা ধরছে, আর মোটামুটি ধরছে, খারাপ নাই সবটাও। আর এদিকে ফুল কত সুন্দর ফুল ফুটছে, একটা একটা ফুলের আত বড়িতে কত বড় বড় ফুল, দেশে ওরকম দেখছি না অত বড় বড় ফুল, মানে খুব সুন্দরও করছে। আর এখানে লাউ আছে, ছোটো গাছে লাউ ধরছে। অনেকে কেন যে আমার গার্ডেনের জায়গা নাই, ছোটো গার্ডেন লাউ গাছ খেলানো করতাম, আসলে লাউ গাছ করতে অত জায়গা লাগে না। ঘরের জাল ইটা প্রিয় হরা চালাই, তো লাউ গাছ করতে অত জায়গা লাগে না, ছোটো জায়গার মাঝে ছোটো ফটোর মাঝে একটা দুইটা লাউ খাইতে পারবো আপনারা। যদি ওলা খান আমার মতন হরিয়া লাউ গাছ হরণ বা যত্ন হরণ আর টেকনিক হরণ, ঠান্ডার মাঝে কিলান লাউ ঠিক তো। রোদের মাঝে দেখা যান না বাধা করি, আরো হরির গাছ হরি ধরছে। এটা হচ্ছে লাই লাই বিচি, আর টমেটো আছে, আরো কি লাউ নিছে কি ফারিয়া ইনার লাউ, এটা আমি দিলাইছি আমার ফ্রেন্ডে, বড় লাউ ধরছি কুড়ির মাঝে একবারে। তো আর হয়েছে টমেটো আরবার ধরছে, টমেটো ধরছে আমি নিছি একবার ফাড়ি, আরও আছে টমেটো ওখানেও খাসার হয়েছে। আর এখানে আর কি বাংলাদেশি উড়ি বড় হয়েছে, এটা যে সুন্দর ফুল, ফুল ওখানে শেষ হয়ে গেছে, শুকাই গেছে গাছ। আর লাউর কই আর থেকে নিয়েছিলাম কি একটা বড় লাউ ফাড়িয়া, ঠিক আছে একটাও ধরছে। আমার আসলে গাছ ছোট ছোট, আর ছোট ছোট গাছে একটা দুটা লাউ ধরে আর কি, একটা লাউ থেকে নিশি কি ফাড়িয়া। আর কখনো কই আইসি আর বার
যদি দেখি, দেখ মনে যদি বড় হয় নি, বড় হইতে দেখাই মনে সবরে কি আর ন মনে হচ্ছে কি কম্বা কি কম্বার নিচে কি পারি আর দুইটা ফাঁকের জানি না, অনেক সময় ফাঁক না কি কি কম্বার নিয়েও দেখি গায়ে কি কম্বারের ভিতরে বেশি থাকে না, তো ওটা লাগি 4-5টা এবার ফাঁকাইছি যদি বেশি থাকে আর কি, নেক্সট বছর কিনতে লাগতো না। তো না লাউ আছে আরো, জানি না বড় হইব নি, বা বড় হইলে দেখাই মনে আর দুইটা তিনটা আছে কই। আর এর মাঝে দুনিয়া আছিল, দুনিয়ার ফাঁকে ফাঁকে আরো কিতা কিতা গাছও উঠে গেছে, দুনিয়া এটা শুকাই যার ঠাই মাইছে ফাঁকে ফাঁকে দুনিয়া আছে, আমি তো আরো গাছ কিতা উঠিয়া বড়ি গেছে। তো আর একটা জিনিস আছে, অন্য দুইটা তিনটা লাউ ধরছে, আমি নিচে গিয়া নোয়াই গেছে আর অন্য একটা ছোট মোটো বেশি বড় নাই, এবার আমার লাউ সবটি ছোট ছোট এনার সব কিউকাম্বার পরিষ্কার হয়ে গেছে, গাছ এটা লাল লাল হয়ে গেছিল, অনেক কিউকাম্বার ধরছিল কেন। আর রয়েছে ইম্পর্টেন্ট জিনিস, নাগামরিচ, নাগামরিচ একটা ফাঁকছে কেন আরো ধরছে আর কি। জানি না কি তার লাগি সব ফুল আর কি ঠিক না, এবার যাই হোক যাও ধরছে হ্যাপি আছি। আর হয়েছে টমেটো ফাড়িলাই ফাহমা হয়ে গেছে, ফাঁকি গেছে ডাল ভাঙ্গে যার। কত বড় টমেটো, কেন টমেটো ফাইলাম দুইটা, গরম নিলে কেউ আবার লাল হয়ে যাব আরো। অন্য আছে আরো টমেটো, ডর লাগে সব স্পাইডার ইটা পড়িতে পড়ি যায় গাছের মাঝে। ওখানে আমার হাজবেন্ডের ফাড়া লাউ, লাউটা ফাড়িলাম, আদি ধরো না ফুড়ি দিব, এখাদি ধরো সুন্দর করে যত্ন করে খাটো, আগে হাঁটিও না লাউ। ওই তো হয়েছে, একটা লাউ ফাড়া হয়ে গেছে আর এখন আমার গার্ডেনের বড় বড় লাউটা ফাড়ি লাইয়া দিয়া ওই দেখো, এটা তুমি এ হাতে ধরতে পারতাই না, এটা তুমি তোমার এটার বার তুমি সহ্য করতে পারতে না, হয়তো বড় লাউ দেখি ফারও নি দরতায় দেখি চাই দেখি চাই, শক্তি আছে নি তোমার। হুম
شختي আছে দেখি পামরা কি হলো কি গো তুমি কইলে আরেকটা গান্তা আনতাই নি ওটা তো গো ওটা তুমি কইছো আনিলাই তাই দেখো সাই এখন ওটা যদি আনিলা তো আরেকটা গো বড় হইব না সে গো স্টপ হইতাছে বড় আনিলাও তো ওটা কালিয়া গাছ বেশি বড় নাই তো তাহলে গিয়া ওটা ফাড়াই এখন ওটা বড় হইব ফাড়ি নিলাম আরো তিনটা লাউ তো আশা করি এই ভিডিওটা আপনারা ভালো পাইবা ভালো পাইলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা ফ্রেন্ড বন্ধু আছে দীর্ঘর মাঝে আমরা গেলাম সবজি বাগান করি আমরা ছোট ছোট গার্ডেনের মাঝে অনেক এখন ঠান্ডার মাঝে এই দেশে হয় না কিন্তু এখন দেখো হয় নি না হয় না যাই হোক সবটার যত্ন করতে লাগে যত্ন করলে সব কিছু সম্ভব পুরো হয় তো আপনারা সবাই ভালো থাকবা আর সবাই আমার ভিডিওটা দেখার লাগি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও